আজ আপনাদের দেখাবো কুমিল্লায় অবস্থিত, যেটি কুমিল্লা ক্যান্টনমেন্টে, ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্য ময়নামতি ওয়ার সিমেট্রি ইজ এ ওয়ার সিমেট্রি অ্যান্ড এ মেমোরিয়াল ইন কুমিল্লা, বাংলাদেশ, ফর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রেভস ফ্রম নিয়ারবাই এরিয়াস। দ্য সিমেট্রি কন্টেইনস 736 কমনওয়েলথ বিউরিয়ালস। ইট ওয়াজ এস্টাবলিশড and maintained by the Commonwealth War Graves Commission to pay tribute those who sacrificed their lives. It is situated in the Comilla Cantonment area. Moinamoti War Cemetery বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, যেটি তৎকালীন বার্মা, আসাম এবং বাংলাদেশে 9টি রণ সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছিল। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণ সমাধিক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতিবছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সকল রণ সমাধিক্ষেত্রে আসছেন। আপনারা ভিডিওতে ময়নামতি ওয়ার সিমেট্রি দেখছেন। ময়নামতি রণ সমাধিক্ষেত্রে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1943 থেকে 1944 সালে তৈরি হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। তারাই এই সমাধিক্ষেত্র পরিচালনা করেন। দেখছেন সেই কমনওয়েলথ গোরস্থান, যেটি ব্রিটিশ গোরস্থান নামে পরিচিত। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয় এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ময়নামতি তখনকার সময়ে একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয়। এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল। এছাড়া কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে বিমান ঘাঁটি। আর 1944 সালে ইম্ফলে স্থানান্তরিত হওয়ার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর। এই সমাধিক্ষেত্রের 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। যুদ্ধে নিহত ব্যক্তিগণ যে সকল দেশের বাহিনীতে কর্মরত ছিলেন, সেগুলোর মধ্যে ছিল যুক্তরাজ্য 357 জন, কানাডার 12 জন, অস্ট্রেলিয়ার 12 জন, নিউজিল্যান্ডের 4 জন, অবিভক্ত ভারতে 178 জন, পূর্ব আফ্রিকার 56 জন, পশ্চিম আফ্রিকার 86 জন, দক্ষিণ আফ্রিকার 1 জন, বার্মার 1 জন, বেলজিয়ামের 1 জন, পোল্যান্ডের 1 জন, জাপানের 24 জন এবং রোডেশিয়ার 3 জন। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবর। আপনার ভিডিওতে ময়নামতি ক্যান্টনমেন্টের নিকট অবস্থিত সমাধিক্ষেত্রটি দেখছেন। সমাধিক্ষেত্রের প্রবেশমুখে একটি তোরণ ঘর, যার ভিতরের দেয়ালে এই সমাধিক্ষেত্রের ইতিহাস ও বিবরণ ইংরেজি ও বাংলায় লিপিবদ্ধ করে একখানা দেয়াল ফলক লাগানো রয়েছে, সেটি আপনারা দেখছেন। ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ, যার দুপাশে সারি সারি কবর ফলক। সৈন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকের নাম, মৃত্যু তারিখ, পদবীর পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায়। খ্রিস্টানদের কবর ফলকে ক্রুশ, মুসলমানদের কবর ফলকে আরবি লেখা। প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিঁড়ি দেয়া বেদি, তার উপরে শোভা পাচ্ছে খ্রিস্টি ধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ। বেদির দুপাশে রয়েছে আরও 2টি তোরণ ঘর। এ সকল তোরণ ঘর দিয়ে সমাধিক্ষেত্রের পিছন দিকের অংশে যাওয়া যায়। সেখানেও রয়েছে আরও বহু